কমলনগর রিপোর্টার্স ক্লাব নির্বাচনে বিপ্লব সভাপতি, বাবলু বাংলা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত। বিস্তারিত, লক্ষ্মীপুরের কমলনগর রিপোর্টার্স ক্লাব ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ইসমাইল হোসেন বিপ্লব এবং সাধারণ সম্পাদক পদে শরীফুল ইসলাম বাবলু বাংলা বিজয় হয়েছেন। নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্বাসউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয় হয়েছেন কাজী দেলোয়ার, সাংগঠনিক সম্পাদক পদে বিজয় হয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে এ আই তারেক, সাহিত্য ক্রীড়া সম্পাদক পদে ইউসুফ আলী, সমাজসেবক বিষয়ক সম্পাদক পদে শ্রীবাস মজুমদার, প্রচার সম্পাদক পদে মোহাম্মদ নূর হোসেন, নির্বাহী সদস্য পদে ওমর ফারুক ভুঁইয়া, আব্দুল আলী, নাইমুর রহমান বিজয় হয়েছেন। শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 11টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহ গণনার পর দুপুর 12টায় রামগতি কমলনগর থানার সার্কেল এএসপি মারুপা নাজনীন, কমলনগর থানার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরুল আফসার, নির্বাচন কমিশনার হাজী হারুনুর রশিদ, মোহাম্মদ সিদ্দিক মিয়া, 7 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুদ্দিন, কমলনগর প্রেস ক্লাব সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক অলিউল্লাহ জুয়েল, হাজিরহাট বণিক সমিতির সভাপতি সৈয়দ আইয়ুব আলী, কমলনগর থানার এসআই জাহাঙ্গীর আলম সহ অতিথিবৃন্দের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। উপস্থিতি সকল অতিথিবৃন্দের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন। এসবিটিভি কমলনগর লক্ষ্মীপুর। ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন, কমলনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমার সন্দেহ বড় ভাই ওয়াজিউল এবং আমার হাজিরাট সম্মানিত সভাপতি সুযোগ্য সভাপতি আমার সহযোগিতা জনাব আলহাজ সৈয়দ আইয়ুব আলী ভাই এবং আমাদের আরেকজন নির্বাচন কমিশনার ছিলেন এমপি মহোদয়ের প্রতিনিধি নুরুল মাস্টার, ওনার ব্যস্ততা থাকার কারণে ওনাদের দায়িত্ব অর্পণ করে উনি আজকে না আসার কারণে দুঃখ প্রকাশ করেছে। তারপর আমি সভাপতি কমলনগরের সকল রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ যারা আমাকে আজকে নির্বাচিত করে পুনরায় নির্বাচিত করে আমাকে ধন্য করেছেন, আমাকে আপনাদের নিকট ঋণী করেছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ মোবারকবাদ এবং আপনাদের থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অতিথিবৃন্দ, আসলে সাংবাদিকের সংগঠন বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধারায় বিভক্ত, কমলনগর আছে তারই ধারাবাহিকতায় কমলনগর রিপোর্টার্স ক্লাব একটি সংগঠন। এই সংগঠনের জন্ম 2014 সালে, তখন আমি সহসভাপতির দায়িত্ব পালন করি। 2016 সালে এসে আমি সভাপতির দায়িত্ব নিয়ে সংগঠনকে সুসংগঠিত করেছি। পুনরায় এবছর আমাদের মেয়াদ শেষের পর আমরা ত্রিবার্ষিক নির্বাচন করেছি। ত্রিবার্ষিক নির্বাচনে আপনারা যারা আমাকে নির্বাচিত করেছেন এবং নির্বাচন সুষ্ঠু অবাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমাকে যে প্রশাসনের পক্ষ থেকে আমাদের রামগতি সার্কেল মহোদয় এবং ওসি মহোদয় আমাকে যেভাবে সার্ভিস সহযোগিতা করেছেন, আপনারা আমাদেরকে আমাদের কমলনগর ক্লাবের সকল সদস্যকে ঋণ করেছেন, সেই জন্য আমরা এই কমলনগর ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। প্রিয় অতিথিবৃন্দ,